بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 10ই রমজান 1445 হিজরি মোতাবেক 20 মার্চ 2024 আমাদের ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের ইফতার ক্যাম্পে আপনাদেরকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের আমাদের ফরজ নফল সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন, সিয়াম কবুল করেন, তায়াম তারাবি আল্লাহ কবুল করেন এবং গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন। গতকালকে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, সময়ের স্বল্পতার জন্য আলোচনাগুলি অসম্পূর্ণ থেকে যায় যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসলে আমরা ছাড়তে বাধ্য, যার ফলে অসম্পূর্ণ হইলেও একটি বিষয় প্রতিদিন আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি সম্পর্কে কিছু আলোচনা করা অবশ্যই জরুরি। সালাতের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। আজকে যাকাত সম্পর্কে কিছু কথা বলব। যাকাত সম্পর্কে বিস্তারিত যারা জানতে চান তারা যাকাতের ওপর ইসলামিক যে বই পুস্তকগুলি রয়েছে আমাদের ইসলামিক সেন্টারের লাইব্রেরিতে পাওয়া যায়, আর এখানে ইসলামিক সেন্টারের লাইব্রেরি ইফতার ক্যাম্পও লাগানো আছে, সেখানে গিয়ে নিতে পারবেন। আর আলোচনা যদি শুনতে চান রেডিমেড তাহলে আমাদের অফিসিয়াল চ্যানেলে যাকাত সম্পর্কে বিস্তারিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। বরং গত 2-3 মাসের ভিতরে দীর্ঘ সময় ধরে যাকাতের ধারাবাহিক আলোচনা সহি বুখারী থেকে আমরা আলোচনা করেছি 25টি পর্ব, এক থেকে নে 25টি আলোচনা, প্রত্যেকটি আলোচনা 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এতগুলি আলোচনা যাকাতের উপর রয়েছে।
বিশেষ করে যাকাতের সর্বশেষ 25 নম্বর 24 আর 25 এই দুটো আলোচনা যদি শুনেন সবগুলি নাও শুনেন তাহলে যাকাতের সমস্ত মাসলা মাসাইল জানতে পারবেন যেগুলি আপনার জন্য বা একজন যাকাতদাতার জন্য জরুরি যাকাত ফরজ কোন কোন সম্পদে ফরজ কতটা পরিমাণ ফরজ কতটা সম্পদ নিসাব যেটাকে বলা হয় হইলে ফরজ ইত্যাদি সমস্ত বিষয়গুলি এবং তারপরে যাকাত দেবেন কাকে যাকাত শুধু আদায় করলে তো হবে না যাকাতটা আদায় করে দিতে হবে হকদারকে দিতে হবে যার হক আল্লাহ সাব্যস্ত করেছেন যার হক নাই তাকে যদি দিয়ে দেন আপনি তো যাকাত আদায় হবে যেমন একজন লোক যাকাত দিলই না আরেকজন দিল কিন্তু যারা হক রাখে যাকাতের তাদেরকে না দিয়ে এমন লোককে দিল যেই ব্যক্তি যাকাতের অধিকার রাখে না হক রাখে না তাহলে যাকাতই দেওয়া হলো না তো এটা সচ্ছল মানুষকে যদি যাকাত দিয়ে দেন তাহলে যাকাত আদায় হবে না আপনি আর বাপ মা দাদা দাদিকে যাকাত দেন নানা নানিকে যাকাত দেন তো যাকাত আদায় হবে না যদিও গরিব হয় বাপ মা দাদা দাদি নানা নানি যদি গরিব অভাবী হয় ফকির হয় তবুও যাকাত দেওয়া জায়েজ না কারণ আপনারও ফরজ আপনার পেট কেটে খাওয়াইতে হবে মানে আপনার যা রোজগার আছে সেটা ভাগযোগ করে খাওয়াইতে হবে আপনি খাবেন আপনার স্ত্রী খাবে আপনার ছেলে মেয়ে খাবে আপনার বাপ মা খাবে দাদা দাদি যদি থাকে দাদা দাদিও খাবে নানা নানি নানা নানি খাবে এতটা ফরজ আর আপনার ফরজটা আপনি সারবেন যাকাত দিয়ে এটা জায়েজ না যেমন নিজের যাকাত নিজে খেতে পারেন না তেমন আপনার যাকাত আমরা বাপ মা দাদা দাদি নানা নানি এদেরকে খাওয়াই দেবো যাকাত ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবেন না ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন ছেলের ঘরের মেয়ের ঘরের পোতা পতিন কাউকে খাওয়াইতে পারবেন না সুতরাং ধরেন আপনার নাতি নাতিনরা গরিব হয়ে আছে আর তাদেরকে যাকাত দিয়ে দিলেন জায়েজ না যাকাত দিলে যাকাত আদায় হবে না তাহলে এসব মশলা মশাইল না জানার কারণে অনেকে যাকাত দিলেও যাকাত কবুল হয় না কেন ও যাকাত দেয়নি যাকাত দেয় এই জন্য যে কোনো আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ না জেনে কোনো কাজ করলে ভুল হবেই হবে এখন নামাজের তরিকা যদি না জানেন জীবনে নামাজ পড়েননি আর নামাজের তরিকাও শিখেননি বাপ মা ওই রকমই ছিল হ্যাঁ যে শুধু আপনাকে খাবার দাবার দিয়েছে কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেনি জাহান্নামে বাঁচাবার কোনো চেষ্টা করেনি যার ফলে ও নামাজের শিক্ষাই দেয়নি নামাজের না সুরা ফাতিহা মুখস্থ আছে ঠিকভাবে না পাঁচটা সুরা আর মুখস্থ আছে দশটা সুরা মুখস্থ আছে না আত্মায়াত মুখস্থ আছে না দুরুদ মুখস্থ আছে অনেক লোকের কিন্তু আত্মায়াত দুরুদ মুখস্থ নেই আত্মায়াত তাশাহুদ ছাড়া দুরুদ ছাড়া নামাজ হয় না হয় না কোনো সুন্নত নফল নাই ফরজ নামাজই হবে না ফরজ নামাজ হবে না সুন্নত নামাজ হবে না তাহলে যারা জানেন না কালকে এক ভাই জিজ্ঞাসা করছিলেন ওনার প্রয়োজন ছিল জিজ্ঞাসা করছিলেন যে আমার ধরেন আত্মায়াত মুখস্থ নাই দরুদ মুখস্থ নাই তা আমি নামাজ তো পড়ছি কিন্তু তার কি হবে এটা কি সারা জীবন চালাইলে নামাজ হবে না হবে না যদি আপনার পরিস্থিতিটা এমনটাই থাকে যে নামাজের দোয়া সূরা মুখস্থ নাই যেগুলি পড়া ফরজ সুন্নতগুলি নাই সুন্নতগুলি না পড়লেও নামাজ হয়ে যাবে নেকি কমবে কিন্তু নামাজ হয়ে যাবে যেমন দোয়াই মাসুরা কারো দোয়াই মাসুরা মুখস্থ নেই তাহলে নামাজ হয়ে যাবে নেকি কম হবে কিন্তু আত্মাহিয়াত আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ সুরাতুল ফাতিহা হ্যাঁ রুকু সিজদা তসবি সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আলা হ্যাঁ দুই সিজদা নওয়াজ খানের দোয়া ইত্যাদি যেসব রয়েছে যদি না জানা থাকে তাহলে কতদিন আপনার ছাড় আছে অতদিন ছাড় আছে যতদিন শিখতে লাগে চেষ্টা করলে একজন নিউ মুসলিমকে যতটা ছাড় দেওয়া যাবে অতটা আপনাকে ছাড় দেওয়া যাবে এর বেশি না ওর চাইতে কম ছাড় আপনার জন্য একটা নতুন লোক যদি আজকে মুসলমান হয় আর সে ধরেন এক বছর চলে গেল তারপর নামাজের দোয়া সূরা শিখলো না নামাজ কবুল হবে এক বছর ধরে যদি লম্বা টাইম না শিখে শিখ হবে না কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস পর্যন্ত সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ে নামাজ হয়ে যাবে নামাজ পড়তে হবে কালমা পড়ার সাথে সাথেই তাকে নামাজ শুরু করতে হবে এ কথা বললে হবে না যে আগে সূরা মুখস্থ করি সূরা ফাতিহা
আগে আত্তাহিয়াত দুরুদ মুখস্থ করি তারপরে নামাজ পড়ি এটা চলবে না এখন থেকে নামাজ শুরু করতে হবে কিন্তু তার জন্য এই তাকবীর তাসবিহ ইত্যাদি এসব দোয়া সূরা জিকির আজকার যা কিছু আছে যা জানে তা দিয়ে তার নামাজ হয়ে যাবে তা দিয়ে নামাজ হয়ে যাবে কিন্তু কয়দিন হবে যে কয়দিন লাগে শিখতে কয়দিন লাগে আপনি এক জায়গায় বসে যান সূরা ফাতিহা মুখস্থ করেন কতক্ষণ লাগবে একেবারে যদি সড়া হন তবুও আপনি আধা ঘন্টায় মুখস্থ করতে হবে আর যদি একটু ব্রেন থাকে দুনিয়াতে অনেক কিছু মুখস্থ করছেন আর যদি একটু ভালো হন তাহলে দশ মিনিটে পাঁচ মিনিটে মুখস্থ হয়ে যায় দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সূরা ফাতিহায় লাগলো ধরে এক ঘন্টা আত্তাহিয়াত লাগলো বেশি করে টাইম দিলাম এক ঘন্টা দরুদ মুখস্থ করতে লাগলো ঠিক না এতগুলি ফরজ আর রুকু সিজদার তসবিহ তো পাঁচ মিনিটও লাগবে না সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম হ্যাঁ সুবহান রব্বিয়াল আলা হয়ে গেল মোটামুটি এগুলো যখন হয়ে গেল দশটা বিশটা সূরা মুখস্থ করতে এগুলো সুন্নাত পড়া এগুলো পড়া সুন্নাত ইমামের জন্য সুন্নাত মুক্তাদির জন্য সুন্নাত একাকীর জন্য সুন্নাত এই সুন্নাতগুলো তখন মুখস্থ করতে লাগে দশ বিশটা সূরা যদি সূরা ফিল থেকে শুরু করে এইদিকে আপনি মুখস্থ করেন সূরা নাস পর্যন্ত এখানে পনেরো বিশটা প্রায় হয়ে যাবে হয়ে গেল যথেষ্ট হয়ে গেল কয়দিন লাগবে আর দশ দিনও লাগবে না কিন্তু আপনি ছয় মাস বছর চলে যাচ্ছে বয়স এখন তিরিশ চল্লিশ আর কিছুই মুখস্থ নাই আর নামাজ পড়ছেন আপনি এইভাবে নামাজ কবুল হবে না মোটেই নামাজ কবুল হবে না ঠিক ওই রকমই জাকাত দেবেন তার আগে জাকাতের মাসলা মাসাইল জানতে হবে যে কিভাবে জাকাতটা কবুল হবে আজকালকার যারা হজে যাচ্ছে উমরায় যাচ্ছে বিশেষ করে হজ হজের ক্ষেত্রে হাজি সাহেবরা এত সজাগ এতটা সজাগ যদি নামাজ সম্পর্ক হইতো এর অর্ধেকটা হইত এর অর্ধেকটা সজাগ যদি জাকাত সম্পর্ক হইতো এর অর্ধেকটা সজাগ যদি রোজা সম্পর্ক হইতো তাহলে জান্নাত যাওয়া সহজ হয়ে যেত কেন বললাম কারণ আমরা দেখেছি আজ ৩৫ বছর হাজি সাহেবদের সাথে থেকে থেকে দেখি হজে গিয়েছে আর হঠাৎ করে দেখছে যে একটা পশম পড়ে গেছে পেরেশান হয়ে গেছে যে আমার এহরাম অবস্থায় একটা পশম পড়ে গেল ইচ্ছা করে ফেলেনি কিন্তু হ্যাঁ বলছে একটু সুড়সুড় করছিল চুলকাচ্ছিল তো একটু এরকম করেছি একটা পশম পড়ে গেছে তা আমাকে কি ফি দিয়ে দিতে কাপড় দিতে হবে নাকি কত চিন্তা একটা পশম পড়ে গেছে এখানে অবস্থায় ওতেই এত চিন্তা আর যে নামাজের খবর নাই রোজার খবর নাই জাকাতের খবর নাই হ্যাঁ রুজির খবর নাই যে হালাল না হারাম চিন্তা করুন তো দেখি এই জন্য আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুব মজার ঘটনা হজের ময়দানে মেনাই ছিলেন আর ইরাক থেকে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে ডেকে নিয়ে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে তারাই খুন করেছে আর তারাই আজকাল মাতম করছে মাতম কেন করছে হ্যাঁ যে চুরি করে সে বেশি হইচই করে যে চোর ধরতে হবে যাতে করে সে ধরা না খায় কথা বুঝতে পারছেন না তো ইরাকের লোকেরা বোঝাই করে চিঠির পর চিঠি বস্তা ভরা চিঠি আপনি আসেন আপনাকে খলিফা মানবো ইয়াজিদকে মানি না হ্যাঁ কথা বুঝতে পারছেন এতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এত নিশ্চিত হয়ে গেলেন যে বড় বড় সাহাবাই কেরামগণ নিষেধ করছেন মদিনা থেকে যাবেন না আপনি যেন না এরাকে গেলে ভালো হবে না আপনারও ভালো হবে না জাতিরও ভালো হবে না কোনো লাভ হবে না আবদুল্লাহ বিন উমার নিষেধ করেছেন আবদুল্লাহ বিন আব্বাস নিষেধ করেছেন আরও সাহাবিরা নিষেধ করে কারো কথা শুনবেন না না আমাকে ওরা ডাকছে তোমরা কেন বাধা দিচ্ছ আমি যাব গিয়ে দেখেন ওখানে যখন গিয়ে পৌঁছেছেন ওই দিক থেকে যখন হ্যাঁ জালেমের যখন জালেম শাসকদের থ্রেটিন ধমক এসেছে যে তোরা যদি হুসেনের সাথ দিস তোদের এক একজনকে কচু কাটা করব হ্যাঁ তখন আর কোথায় হোসেন নবী সাল্লামের প্রিয় নাতিকে তখন ভুলে গেল গাদ্দারি করে বসল গতকালকে যারা ওয়াদা করেছিল আজকে রাতের ভিতরেই তারা পাল্টে গিয়ে সবগুলি ওই জালেমের বাহিনীতে সামিল হয়ে গেছে এরাক বসে আর তারাই খুন করছে ডেকে নিয়ে গিয়ে কথা বুঝতে পেরেছেন ইরাক থেকে এক লোক হজের ময়দানে এসছে হজ করতে আসার পরে
একটা মাছি মেরে দিয়েছে, মানে মশা মেরে দিয়েছে, মশা মশা মেরে দিয়েছে। এহরাম অবস্থায় কি করেছে? একটা মশা মেরে দিয়েছে। তারপরে ওর চিন্তা লেগে গেছে যে আমি যে হজের এহরামে আছি আর মশা মেরে দিলাম, তো আমার হজের ক্ষতি তো হলো না। কত চিন্তা, চিন্তা করেন ঠিক না? হ্যাঁ, কত চিন্তার, কত সতর্কতা। হজটাকে সেভ করতে হবে, হজটাকে রক্ষা করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স প্রায় 100-এর কাছাকাছি, আর সবচেয়ে প্রবীণ সাহাবী তিনি। তাকে মাসলা জিজ্ঞাসা করে, ফতোয়া জিজ্ঞাসা করতে এসছে যে আমি এহরাম অবস্থায় একটা মশা মেরে দিয়েছি, তো আমার হুকুম কি, কোনো ফিদিয়া কাফফারা দিতে হবে কি? হ্যাঁ, তখন রাগে তিনি বলছেন যে কাতালতুম বিনতাই, হ্যাঁ রাসূল ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতালতুম ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় ছেলে হুসাইনকে খুন করেছো। তখন মাসলা জিজ্ঞাসা করুন ওই যে নবীর নাতিকে খুন করার হুকুম কি? মানুষ খুন করার, মুসলিম হোক খুন করার, আল্লাহর নেক বান্দার আল্লাহর ওলি খুন করার হুকুম কি? তখন জিজ্ঞাসা করনি। ওয়াতাসআলুন আনিল বাউদাতে, আর মশা মারার ফতোয়া জিজ্ঞেস করতে এসছো, বেয়াদব জালেমগুলো, কথা বুঝতে পারছেন? তো আজকাল মুসলিম সমাজে অধিকাংশ লোকের অবস্থা এরকম, বড় বড় অপরাধে ডুবে আছে আর ছোট ছোট মাসলার কত যে গুরুত্ব, হ্যাঁ কত যে গুরুত্ব, রফায়দান নিয়ে ঝগড়া। কেউ যদি মসজিদে রফায়দান করে, না করতে দেওয়া যাবে না, আমিন জোরে বলে না করতে দেওয়া যাবে না, অথচ তোমাদের কাছেও সুন্নাত আসতে বললো সুন্নাত, আর জোরে বললো সুন্নাত, সুন্নাত নিয়ে এমন মারামারি যে মসজিদে আগাল লাগানো, মসজিদ ভাঙা, আর তারপরে সুন্নাত পালন করলে মসজিদে ঢুকতে দেবো না, আমাদের সাথে নামাজ পড়তে দেবো না। তারাবি পড়া কি সুন্নাত না ফরজ? তারাবি সুন্নাত না ফরজ? সুন্নাত সবার কাছে শোনো, কি হানাফি শাফি মালিক কি হাম্বলি আহলুল হাদিস সবার কাছে সুন্নাত। এই সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি এক শ্রেণীর, বিষ না পড়লে আমাদের মসজিদে ঢুকতে দেবো না, বিষ পড়ে যে বেরোবে তার হাত পা ভেঙে দেবো, বলুন তো দেখি কত বড় জালেমের জালেম। সুন্নত নিয়ে বাড়াবাড়ি, আর ফরজের খবর নেই, আকিদার খবর নেই, আল্লাহ কোথায় তাই জানে না, কুহুরি আকিদা সর্বত্র বিরাজমান। হ্যাঁ, তারপরে আল্লাহর কাছে না চেয়েও মাজারে চাই, বাবার কাছে চাই, ইসলাম ঠিক করেনি, আর এদিকে সুন্নত নিয়ে টানাটানি আর বাড়াবাড়ি। আল্লাহ হেদায়েত দান করুন, জাতিকে সঠিক জ্ঞান দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের খুঁটি হচ্ছে কয়টি? পাঁচটি, তার তিন নম্বর খুঁটি হচ্ছে যাকাত, তিন নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাতকে কোরআনে অধিকাংশ আয়াতগুলিতে নামাজের সাথে মিলিয়ে আল্লাহ বয়ান করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, আকামাস সালাত ওয়া আতাজ জাকাতা, জি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছে রিজিক তা খরচ করবে নামাজের পরে পরে, আর খরচ করবে মানে জাকাত দেবে, আর খরচ করবে মানে আরেকটা খরচ, যাদের ভরণ পোষণ খরচ তাদেরকে দেবে। তাহলে জাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। জাকাত হচ্ছে মানুষের ধন সম্পদের হক আদায় করা, যেমন নামাজ হচ্ছে শরীরের হক আদায় করা। নামাজ পড়লে আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 360টা যে অঙ্গ প্রত্যঙ্গ এর হক আদায় করলেন, হক আদায় করলেন। রোজা রাখছেন শারীরিক ইবাদত, শরীরের হক আদায় করলেন, সারা বছর শরীর খেয়ে 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 একবারে ভোগবিলাসী হয়ে আছে না, গরিবের কষ্টটা একটু বুঝেন, গরিব যে কত কষ্ট করে, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কখনো ভাতই জুটে না, রুটি জুটে না, আল্লাহু আকবার। আর যারা সচ্ছল মানুষ তারা প্রতি ঘন্টায় শুধু কিছু খেতেই আছেন, ঢুকাইতেই আছেন, কিছু ঢুকাইতেই আছেন, তাহলে কি করেই বুঝবেন আপনি গরিবের দরদ? যাতে গরিবের দরদটা বুঝেন, গরিবের ব্যথা বুঝেন, সমবেদনা জ্ঞাপন করতে পারেন, গরিবের পাশে দাঁড়াইতে পারেন, ওই মন মানসিকতা তৈরি হয়। আর বিলাসিতা ইসলাম চাই না, বিলাসিতা যারা পছন্দ করে তারা কখনো জান্নাত যেতে পারবে না, দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, ভোগ আর বিলাস না, বিলাসিতাকে কন্ট্রোল করতে আল্লাহ যতই ধন দৌলত দিক না কেন, ধন দৌলত শুধু আমাকে ভোগ করার জন্য দিয়েছেন, আমাকে দিয়েছেন আমিও খাবো পাশের লোকরা খাবে, এই জন্য আল্লাহ দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধন সম্পদের যথাযথ হক আদায়ের তৌফিক দান করেন। ধন সম্পদের হক আদায় করতে হবে এই যাকাতের মাধ্যমে, যেমন শরীরের হক আদায় করছেন নামাজের মাধ্যমে আর রোজার মাধ্যমে। যাকাত দেওয়া ফরজ, কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি কৃপণতা করে অস্বীকার করে না, কৃপণতা বকিলি দেব দিচ্ছি, আচ্ছা মেলা দিচ্ছি, মেলা দান খায়রাত করছি, কিন্তু যাকাত হিসাব করে দেয় না, সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি চোর ডাকাত খুনির মতো গুনাহগার। ছোট মোটো গুনাহ নয়, বরং তার চেয়ে বেশি, কারণ ইসলামের খুঁটি এটি, ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সুতরাং কখনো মনে করবেন না যে একজন কৃপণ লোক যে যাকাত দেয় না তার চাইতে খারাপ চোর, তার চাইতে খারাপ ডাকাত, হ্যাঁ না না না, তার চাইতে খারাপ মদখোর না, তাদের চাইতে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি পয়সা আছে অথচ যাকাত দেয় না। এত সহজ বিষয় নয়, এটাকে এত হালকা মনে করলে হবে না। যাকাত দিতে হবে, খুঁটি যদি না থাকে আপনার, চিন্তা করুন তো আমাদের ইফতার ক্যাম্পে যদি পিলারগুলি না থাকে, তাহলে এই যে আপনার চারিদিকে যে ঘেরা আছে আপনার, এগুলো থাকবে? হ্যাঁ না, সব উড়িয়ে নিয়ে যাবে সামান্য বাতাস। আজকের দিনে যে বাতাস কোথায় উড়ে চলে যেত হদিসই পেতাম না, হ্যাঁ ইফতার ক্যাম্পই খুঁজে পেতাম না, ঠিক না? তাহলে আসল হচ্ছে খুঁটিগুলি, হ্যাঁ খুঁটিগুলি। তো ইসলামের এই পাঁচটি খুঁটি ঠিক করতে হবে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, মোহাম্মদ রাসূলের সাক্ষ্য প্রদান করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, আর ধন সম্পদের হিসাব করে যাকাত দেওয়া। কত রকমের ধন সম্পদে যাকাত দিতে হবে কে বলতে পারে? কয় রকমের ধন সম্পদ আছে তাতে যাকাত দিতে হবে? দেখছেন আমাদের ইসলামী সেন্টার নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ যদি বলতে পারে তার জন্য প্রাইজ আছে। কয় রকমের ধন সম্পদে যাকাত দিতে হবে ইসলামী সেন্টার নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ যদি বলতে পারে তাহলে প্রাইজ আছে। বলেন, যে বলবেন হাত তুলেন। দেখছেন তাহলে কি অবস্থা, অথচ কোনো গরজ নেই। হ্যাঁ ওই যে হাত তুলেছে, কাছে এসে জবাব দেন। আর ওই ভলেন্টিয়াররা শোনেন তো, ভলেন্টিয়ার যারা আছে এদিকে কাছে এসে জবাব দেন, যদি দিতে পারে তো মাশা আল্লাহ, ওখান থেকে তো শুনতে পাবো না। ভলেন্টিয়ারদের কাছে আসেন, এখানে কাছে এখানে চলে এসেন, এদিকে এখানে এসে এখানে এসে, এই যে এখানে শুনবে এখানে চলেছেন, পরে চলে যাবেন, একটু রাস্তা কর দেন ওর জন্য। মাশা আল্লাহ, যদি দিয়ে দিতে পারে তো আপনাদের মান সম্মান বাঁচিয়ে দিল, তাই না? যে ইসলামী সেন্টারে না এসেও বলতে পারলো যে কত রকমের ধন সম্পদে যাকাত ফরজ, এই জহির শুনবে। প্রথম কথা, কত কত রকম, কয় রকম সম্পদে, কয় রকম সম্পদ, এটা ফার্স্ট সওয়াল। প্রথম প্রশ্ন হচ্ছে কত রকম সম্পদে, কয় রকম, এটা বলেন। এক না দুই না তিন না চার না পাঁচ না ছয়, তিন প্রকার, ফেল বলছেন জান, হ্যাঁ হ্যাঁ আট প্রকার, ফেল, হ্যাঁ আর কয় রকম, আর কেউ, হ্যাঁ হ্যাঁ কে বলছে এটা? ইসলামী সেন্টারের ছাত্র, ইসলামী সেন্টারের ছাত্র, আচ্ছা বলো বলো খালাস, ইসলামী সেন্টারের ছাত্র এখন এটা বলছে, হ্যাঁ খালি এবারকে বলে দিলে হবে, বলে দিয়ে দেখছে যে সবটা বলতে পারবো না, এখন মান সম্মান নিয়ে বসে যাই ভালো। যে হ্যাঁ আর কে বলবে, ইসলামী সেন্টারের ছাত্র, কয় রকমের সম্পদে যাকাত ফরজ, ইয়া আল্লাহ এটা তো বাইরের, মাশাআল্লাহ বলতে পারলে তো কাজ হয়ে গেল। কত, হ্যাঁ পাঁচ, হ্যাঁ এক এক করে বলতে হবে কি, হ্যাঁ শরীরে যাকাত মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, শরীরে যাকাত রোজা, শরীরে যাকাত নামাজ, হ্যাঁ পাঁচ প্রকার, ইসলামী সেন্টারের ছাত্র তাই না? হ্যাঁ এই যে ছাত্র ওইটা বলো কিসে, নগদ অর্থ তো, নগদ টাকাটা অন্য কোনো কিছুর বিকল্প হিসাবে এসছে, নগদ অর্থ বললে হবে না, হ্যাঁ কি নগদ অর্থটা কিসের বিকল্প হিসাবে এসছে? নগদ অর্থ মানে টাকা, কারেন্সি, রিয়াল ডলার, হ্যাঁ বাংলাদেশি টাকা, এটা কিসের কোনখান থেকে এসছে? হ্যাঁ হচ্ছে কি থেকে, না হইল না, আর কে বলবে? এখানে হাত ওঠাচ্ছিল, এরাও কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে,
এর গেল মান ইজ্জত মনে হচ্ছে, হ্যাঁ বলেন ওইটা বলেন, আরে দাঁড়িয়ে বলেন না, দেখুক যে ইসলামিক সেন্টারের ছাত্র। হ্যাঁ কয় রকম? প্রথম পাঁচ প্রকারে জাকাত দিতে হবে। হ্যাঁ স্বর্ণে জাকাত দিতে হবে, গোল্ড, রৌপ্য, রূপা বা হ্যাঁ চাঁদি, রূপা চাঁদি, হ্যাঁ ব্যবসায় সামগ্রী, গবাদি পশু, হ্যাঁ আর কি থাকলো, আর একটা বাকি থাকলো ফসল, ফসল ফল, ফসল ফল এবং ফসল, ফল যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয় ওগুলো তো নাই, খেজুর কিশমিশ এই ধরনের ফল যেগুলো ফল, আর ফসলে খাদ্যদ্রব্য সোজা কথা। এবার কে বলতে পারে, নতুন লোক বলুক তো দেখি শোনার পরে। হ্যাঁ মাশাআল্লাহ, পাঁচ রকম কি কি? না না ওগুলো শুনতে চাইনি আমি, এই পাঁচটাই যে বললো সেম সেম বলতে বলছি, এটা সেম সেম কে বলবে? স্বর্ণ, রূপা, গবাদি পশু, ফসল, পাঁচ নম্বর, হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ী সামগ্র, সামগ্রী ব্যবসায়ী সামগ্রী, দোকানপাট বা কালাম, মুদিখানা অমুক তমুক আছে যে দোকানপাট আছে, এই পাঁচটা দিয়ে দেওয়া যায়, কিছু দিয়ে দেবো এখানে। আর টাকাটা, তাহলে তো টাকাটা তো গেল, টাকা তো বললো না, টাকাটা চাঁদির জায়গা থেকে এসেছে, কারণ আগে রূপার টাকা ছিল, রূপার টাকা উঠে গিয়ে কাগজের টাকা এসেছে, বোঝা গেছে না? তো ওই রূপা মানি টাকা, রূপা মানে কি, কারো কাছে রূপা চাঁদি আছে, আর রূপা চাঁদির নেশাবেই টাকার জাকাত দিতে হবে, এই হচ্ছে জাকাত। সময় যেহেতু চলে যাচ্ছে আর আমাদের পুরস্কারও দিতে হবে, কিছু টোকেন দিয়েছি, সুতরাং এখন সংক্ষেপে বলি। এক নম্বর হচ্ছে ফসলে জাকাত, ফসলে, ফসলের জাকাতকে আমাদের দেশের মানুষরা কি বলে, মুরব্বি বলবে, এই যে সামনে মুরব্বি, হ্যাঁ দুই মুরব্বির এই মুরব্বি বলে দিলেন, আমি চাইছিলাম বাংলাদেশ থেকে আসা মুরব্বি বলবেন উনি। অসুর, অসুর কেন বলে, অসুর আশারা থেকে, আশারা মানে কি, আর দশ ভাগের এক ভাগকে অসুর বলে, মানে দশ মনে এক মন। আগের যুগে সেচ ছাড়া ফসল হইতো, বিনা সেচে ফসল হতো, বিনা সেচে ফসল হলে দশ মনে এক মন, আর যদি সেচ করা ফসল হয়, আজকাল যেমন সবগুলি প্রায় সেচ করা ফসল, তাহলে বিশ মনে এক মন, বিশ মনে এক মন দিতে হবে। এ হয়ে গেল ফসলের জাকাত ওষুধ। আর তারপরে কি বললাম, গবাদি পশু, গবাদি পশু যেগুলো গৃহপালিত পশুর মধ্যে হচ্ছে আপনার ছাগল, যত রকমের ছাগল, ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি যাই কিছু হোক না কেন, বকরা বকরি, ঠিক আছে, আর কি গরু, হ্যাঁ আর গরুর মধ্যে মহিষ সামিল, আর কি উট, কেউ যদি বাড়িতে হরিণ পুষে, হরিণ জাকাত লাগবে না, ওগুলোতে জাকাত নয়, এইগুলো, এগুলোতে শুধু জাকাত রয়েছে। হয়ে গেল তাহলে গবাদি পশু, গবাদি পশু মানে তিন শ্রেণীর পশু, আর আর কি বললাম, ব্যবসায়ী সামগ্রী, আগে স্বর্ণ, স্বর্ণ কয় ভরি হলে জাকাত, সাড়ে সাত ভরি, এটা কথা অনেকে শুনে শুনে মুখস্থ রেখেছে, তাই না, সাড়ে সাত ভরি হলে জাকাত। আচ্ছা চলেন, বিশ দিনার বা বিশ মিসকাল হাদিস আছে, সমান হচ্ছে সাড়ে সাত ভরি, জি। আর যদি গ্রামে হয় তাহলে কত গ্রাম, আজকাল তো গ্রামের যুগ, আজকাল আর ভরি টরি কম বলে, হ্যাঁ পঁচাশি গ্রাম, কত গ্রাম, পঁচাশি গ্রাম, জি। আচ্ছা চাঁদি, চাঁদির নেশাব, হ্যাঁ সাড়ে বাহান্ন ভরি, ভরিকে তোলাও বলে, সাড়ে বাহান্ন তোলা বা ভরি, এটা দুইশো দেড়হাম হাদিস আছে, দেড়হাম মানে রৌপ্য মুদ্রা, দুইশো দেড়হাম, আসো দুইশো দেড়হাম সমান হচ্ছে সাড়ে বাহান্ন ভরি বা তোলা, আর গ্রাম হচ্ছে পাঁচশো, পাঁচশো কে বলতে পারে, পাঁচশো পঁচানব্বই গ্রাম, পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি কারো কাছে রূপা থাকে, পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মূল্য যদি আপনার কাছে থাকে এতটা পরিমাণ গোটা বছর ধরে, তাহলে টাকাতে জাকাত লাগবে, আর সেটা সৌদি রিয়ালে এই বছরে আঠারোশো রিয়াল, এই বছরের সূক্ষ্ম হিসাব, রমজানের হিসাব, এখানে হায়াত কেবাইল ওলামারা যা বলেছেন সেটা হচ্ছে আঠারোশো রিয়াল, তাহলে আপনাদের কারো কাছে গোটা বছর ধরে
1800 রিয়াল জমা আছে তার নিচে যায়নি তাহলে আপনার উপরে যাকাত ফরজ কত লোক উপরে যাকাত ফরজ আছে অনেক লোক আছেন যাদের 1800 রিয়াল বা তার সমান বাংলাদেশের ব্যাংকে অথবা এখানকার ব্যাংকে অথবা দুই ব্যাংক মিলে এই ব্যাংকে এত এই ব্যাংকে এত এখানে ধরেন আপনার কাছে কিছু টাকা আছে আর বাংলাদেশে কিছু টাকা সব মিলিয়ে 2800 রিয়াল 2000 রিয়ালে কত টাকা হয় বাংলাদেশের 60000 টাকা 60000ও যায় না 55000 এর মধ্যে যদি 1800 রিয়াল হয় তো 55000 হ্যাঁ 55000 এই 55000 টাকা বাংলাদেশি টাকা কারো কাছে যদি জমা থাকে তার উপর যাকাত ফরজ কত ফরজ এটা জানতে হবে কারণ এটা বেশি প্রয়োজন আমাদের ব্যবসায় সামগ্রী তো এরকম দোকানে আপনার মুদিখানার দোকান বাকাল আছে আর সুপার মার্কেট আছে তাতে আপনার ধরেন 5 লাখ রিয়ালের সামাল আছে এই 5 লাখ রিয়াল হিসাব করে তাতে জাকাত দেবেন না তাতে জাকাত দেবেন কত টাকা দিতে হবে 100 টাকায় কয় টাকা 2.5 টাকা মানে 40 ভাগের 1 ভাগ রবুল ওসর ওসরের 4 ভাগ করে 1 ভাগ অর্থাৎ 40 টাকা 10 মনে 1 মন ছিল সেটা 20 মনে 1 মন হলো শেষ করলে আর টাকা হইলে 40 টাকায় 1 টাকা এখানেই আলোচনা শেষ করছি ওয়াজাকুমুল্লাহ খায়র ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما